চলতি মাসের গোড়ার দিকে পারস্য উপসাগরীয় জলসীমায় মার্কিন ও ইরানীয় যুদ্ধজাহাজ মুখোমুখি অবস্থান নিয়েছিল। এনবিসি নিউজ জানিয়েছে, কোস্টগার্ডের দুটি জাহাজকে তিন ঘন্টা ধরে নাজেহাল করেছে ইরানি জাহাজ। খুবই কাছ থেকে মার্কিন জাহাজের অগ্রভাগ ঘিরে রেখেছিল ইরানি জাহাজ। টান টান উত্তেজনার মধ্যে দুই পক্ষের সংঘাত লেগে যাওয়ার উপক্রম হয়েছিল। মঙ্গলবার মার্কিন নৌবাহিনীর বরাতে আল জাজিরা বলছে, পরমাণু চুক্তি ভেঙে যাওয়ার পর অঞ্চলটিতে চরম অস্থিরতার মধ্যে গেল এক বছরের এই প্রথম এমন কোনো ঘটনা ঘটেছে।